বিশ্বে রয়েছে এমনই 6টি জায়গা যেটিতে পর্যটকদের জন্যও যাওয়া নিষিদ্ধ। এই 6টি জায়গা লুকায়িত থাকার পিছনে রহস্যের সমাধান করতে পারেনি কোনো গবেষক। দেখে নিন সেই 6টি জায়গাগুলি সম্পর্কে। 1. উত্তর সেন্টিনেল দ্বীপ। বঙ্গোপসাগরে অবস্থিত এই দ্বীপটি প্রায় 28 বর্গ কিলোমিটার জুড়ে এই এলাকাটি অবস্থিত। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত এই দ্বীপটি প্রবাল প্রাচীর দিয়ে ঘেরা। এই দ্বীপের জনবসতি মাত্র 50 থেকে 400 সেন্টিনেলিসের, যারা সমগ্র দুনিয়া থেকে বিচ্ছিন্ন। 1975 সালে ন্যাশনাল জিওগ্রাফিকের একজন চিত্র পরিচালক তাদের সঙ্গে যোগাযোগ করতে চেয়েও ব্যর্থ হন। এরপর 1996 সালে ভারত সরকার এদের সঙ্গে যোগাযোগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। 2. লাসকাউক্স গুহা। ফ্রান্সের দক্ষিণ প্রান্তে অবস্থিত এই বিশেষ গুহাটি, কথিত আছে 20,000 বছর আগে এই গুহাটি তৈরি হয়েছে। 18 বছর বয়সী এক যুবক এই গুহার দরজাটি আবিষ্কার করে। 1948 সালে এই গুহাটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হলেও 1963 সালে এটি বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এই গুহার গায়ে খোদাই করা শিল্পগুলি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছিল। গোপন মেট্রো। জোসেফ স্টালিন এই মেট্রোটির আবিষ্কার করে। ক্রেমলিন থেকে FSB হেডকোয়ার্টার অবধি বিশাল রাস্তাকে যুক্ত করেছে এই মেট্রোর রাস্তাটি। 4. ইসে গ্র্যান্ড মন্দির। এটি জাপানে অবস্থিত। এটি পবিত্র ধর্মস্থান হিসেবে বিখ্যাত। এখানে আমাতেরাসুকে পূজা করা হয়। 4 খ্রিস্টপূর্বাব্দে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। একমাত্র ধর্মযাজক এবং ধর্মযাজিকারাই এই মন্দিরে প্রবেশ করতে পারেন, যদি তারা জাপানের সাম্রাজ্যবাদী পরিবারের সদস্য হন। 5. পূর্ব রেনেল সলোমন আইল্যান্ড। এই দ্বীপটিকে ইউনেস্কোর তরফে হেরিটেজের তকমা দেওয়া হয়েছে। বিশ্বাস করা হয় দৈত্যরা বাস করেন এখানে। 6. ইস্টার দ্বীপ। প্রশান্ত মহাসাগরের উপর চিলিতে অবস্থিত এই দ্বীপটি, এটি বিশ্বের অন্যতম প্রান্ত স্থান। সামান্য বেশ কিছু বাসিন্দাও এখানে বাস করছে, কিন্তু তারা কারা সেই বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।